নকল আধার কার্ড লৈ গুয়াহাটী লৈ আহে বাংলাদেশী মহানগর আরক্ষীর জালাত বাংলাদেশী অনুপ্রবেশকারী অসমৰ দালাল চক্রই কেনেকৈ পার করায় কাইটিয়া তার সাত বছর ভারতের বিভিন্ন স্থানত ভুয়া আধার কার্ডের কেনেকৈ করেছিল চাকরি ভিঙর নিজামুদ্দিনের আধার কার্ডের সাত বছর অবৈধভাবে ভারত থাকিল আব্দুল মহানগর আরক্ষীর জালত পড়া এক বাংলাদেশী অনুপ্রবেশকারীর গ্রেপ্তারের পিছতেই পোহর লৈ আহিছে কিছু চাঞ্চল্যকর তথ্য অসমৰ সীমান্তরে অবৈধ কাইটিয়াতার পার হয়ে ভারত প্রবেশ করে বাংলাদেশী আর সেই বাংলাদেশীক পার হওয়াতে সহায় করে অসমৰ এক দালাল চক্রয় শেহতীয়াকৈ মহানগরের পল্টন বাজার আরক্ষীর জালত পড়েছে এক বাংলাদেশী নাগরিক নাম আব্দুল আমিন লোতার সাত বছর পূর্বে অবৈধভাবে প্রবেশ করেছিল আব্দুলে পার হয়ে প্রথমে দালাল চক্রটুক যোগাযোগ করে অনুপ্রবেশকারী আর সেই চক্রটে ভারতীয় লোকের নামত থাকা আধার কার্ড যোগান ধরে অনুপ্রবেশকারীক বাংলাদেশ সীমান্তর সিলেট নামৰ ঠাইত বাহর পাতি থাকে দালাল চক্রটে ভুয়া আধার কার্ডের একটা ফর্মেটত কেবল অনুপ্রবেশকারীর ফটো লগায়ে প্রস্তুত করে দিয়ে ভুয়া আধার কার্ড আর তেনে ভুয়া নথিপত্র লয়ে ভারত বছর বছর ধরে ঘুরে ফুরিছে অবৈধ বাংলাদেশী কিন্তু কেনেকৈ অসমত তাকো গুয়াহাটীত আছে বাংলাদেশী অনুপ্রবেশকারী প্রশ্ন কৃষক মুক্তি সংগ্রাম সমিতিরও অসমৰ মুখ্যমন্ত্রী যি সময়ত প্রতিটি কথাতে তেওঁ হিন্দু মুসলমানের কথা কয় সাম্প্রদায়িক রাজনীতি করে বিদেশী বহিষ্কারের কথা কয় অসম আরক্ষী তেওঁৰ মতে চলে বুলি কয় এনকাউন্টারের ভাবুকি দিয়ে এনে স্থলত কেনেকৈ আব্দুল আমিন আতার নামৰ এই বিদেশীজন কেনেকৈ অসমৰ মাটিলৈ আহিব পাৰিলে এই আব্দুল আমিন লতার এটা মাত্র উদাহরণ আসলতে ইয়ার পৰা প্রমাণ করে যে অসমৰ মাটিত অনায়াসে এতিয়া বাংলাদেশী আহি টিগিলগিলাই ফুৰিছে ঠিক একেদরে সাত বছর পূর্বে সেই চক্রটে আব্দুল নামর বাংলাদেশীটুকু এনেদরে প্রবেশ করাইছিল ঢিঙর নিজামুদ্দিন নামর এজনের আধার কার্ডত আব্দুলর ফটো লগাই ভুয়া নাম লৈ দালাল চক্রটে যোগান ধরেছিল আধার কার্ডখন আর তেনেকৈ সাত বছরে চলাই আছিল সেইখন ভুয়া আধার কার্ড প্রথমে অসম হৈ কাশ্মীর তারপর নগাঁও আর অবশেষত গুয়াহাটীত ভুয়া নথিপত্র লৈ ঘুরি ফুরুতেই ধরা পড়িল পল্টন বাজার আরক্ষীর জালত সম্প্রতি মহানগর আরক্ষীয় ঢিং আরক্ষীর সঙ্গে যোগাযোগ করে চলাই গেছে তদন্ত কিন্তু প্রশ্ন হয় জালত পড়বনে সেই বৃহৎ চক্রটু যু চক্রয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীক যোগান ধরে ভারতীয় লোকের নামত থাকা ভুয়া আধার কার্ড ক্যামেরা পার্সন অমরজ্যোতি শর্মার সহযোগত গুয়াহাটির জুলি বেজবর রিপোর্ট ডিওয়াই 365